Vai. আমি বাসায় জি এর মধ্যে আমার ফোন রয়েছে, তখন আমি ধরেছি, ধরলি বলছে কাকি আমি মেয়ের নাল বলতেছি, আপনার সাথে একটু দেখা করবে মসজিদের সামনে আসে। তাই বললে আমার ছেলে যাই আমার অত দূরে যেতে দেবে না, বলছে তুমি দাঁড়াও আমি কাকা কোয়ানে দেখতেছি। এর মধ্যে এক চামড়া কালো মতো লম্বা কালো প্রিন্ট ফোটা ফোটা শার্ট দেয় এ আমার আসে মুখ বন্ধ, আমি এরকম টাইনে ধরছি, আমি এই কেছে রে কেছে রে কেছে রে কোথি কোথি আর মসজিদে যেখানে স্যান্ডেল তো না মানছি ওই পর্যন্ত আমার শেষ ছেড়াটাকে নিয়ে গেছে, টাইনে নিয়ে আমার গাড়িতে উঠেছি, তখন আমি বলছি ও বাবা জুবায়ের, ও বাবা জুবায়ের। আমাকে আমার মাকে মিথ্যা খবর দিয়ে বাড়ির থেকে বের করে নিয়ে যেয়ে জমি জমার বিরোধের কারণে বাড়ির থেকে বের করে নিয়ে যেয়ে আমার মাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন আমি আমার মার চিৎকার শুনে আমি এগিয়ে আসি, এগিয়ে এসে আমার মাকে যে গাড়ির ভিতরে উঠে মারধর করা হচ্ছে, এর ভিতরে আমি সেই গাড়িতে উঠে আমার মাকে নিয়ে ধস্তা ধস্তি করে আমি আমার মাকে নিয়ে গাড়ির থেকে পড়ে যাই, তারপর ওরা গাড়ি নিয়ে চলে যায়, সাধারণ মানুষ এসে আমার উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বা কাহারা ওই তাসলিমা নামে একজন মহিলাকে মাইক্রোবাসে অপহরণের চেষ্টা করছিল, পরে অপহরণ করতে পারে নাই, বর্তমানে সে হাসপাতালে আছে, কিছুটা আহত, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে, যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।